দর্শক, দেশের উন্নয়ন কর্মকাণ্ডের নতুন একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। যানজটের কবলে দুর্বিষহ হয়ে উঠেছে নগর জীবন। তীব্র যানজটে বসে রাজধানীবাসীর একদিকে যেমন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, তেমনি করে জাতীয় অর্থনীতিতে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে। এই দুর্ভোগ কমাতে রাজধানীর উড়াল পথে নির্মিত হচ্ছে মেট্রো রেল। চলতি বছরই যার একটি অংশ চলতে শুরু করবে, কিন্তু তাতে কি যানজট কমে যাবে? আর তাই আগামী 50 বছরের কথা মাথায় রেখে রাজধানীতে এবার পাতাল পথ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। কিন্তু কোন পথ দিয়ে যাবে এই পাতাল রুট, কবে চালু হবে, এসব প্রশ্নসহ পাতাল পথের আধ্য প্রান্ত নিয়ে সাজিয়েছি পর্বটি। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন, বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। চলুন দর্শক, চলে যাই মূল ভিডিওতে। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষে সমতল এক এলাকাতে গড়ে উঠেছে ঢাকা। 400 বছরের বেশি বয়স এই শহরের সাথে যেন দেশের মানুষের আত্মার এক বন্ধন তৈরি হয়েছে। আর তাই তো অনেক আদর করে দেশের রাজধানীকে তিলোত্তমা শহর হিসেবেও ডেকে থাকেন অনেকেই। সময়ের প্রয়োজনে পুরাতন এই শহরে গড়ে উঠেছে বড় বড় অট্টালিকা। ঢাকা দক্ষিণ এশিয়ায় মুম্বাইয়ের পরে দ্বিতীয় বৃহৎ অর্থনীতির শহর। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, প্রতি বছর ঢাকা শহরে 6,12,000 মানুষ যুক্ত হয়, যার দৈনিক হিসেব দাঁড়ায় 1,700 জনে। আর তাই তো প্রতিদিনই বেড়েই চলেছে এই শহরের জনসংখ্যা। মেগা এই শহরে বসতি গড়েছে 2.5 কোটিরও বেশি মানুষ। আয়তনের তুলনায় অনেক বেশি মানুষ এই শহরে। একটি পরিকল্পিত শহরের মোট আয়তনের 20-30% জুড়ে সড়ক বা রাস্তা থাকার কথা থাকলেও মেঘা এই সিটিতে মোট আয়তনের 8% রাস্তা রয়েছে। সরকারি হিসেবে ঢাকায় নিবন্ধিত মোটরযান আছে প্রায় 50 লাখ, অনিবন্ধিত গাড়ির তো হিসেব নেই। যে হারে গাড়ি বেড়েছে সেই হারে বাড়েনি সড়ক। ফলে জাদুরি শহরের যাতায়াত করতে যেয়ে মানুষের যেন দুর্ভোগের শেষ নেই, যানজট সেই দুর্ভোগকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেছে। আর যানজটের কারণে শারীরিক, মানসিক এবং অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নগরবাসী। দেশের উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনেও বড় বাধা এই যানজট। উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশ যখন বিশ্বের কাছে অনুকরণীয় হয়ে উঠেছে, তখন রাজধানীতে তীব্র যানজটের কারণে শ্বাসরুদ্ধকর অবরোধের মতো পরিস্থিতি বিরাজ করছে। দিনে ও রাতে থমকে থাকে গাড়ির চাকা, শত শত গাড়ির চাকা থেমে থাকে মিনিটের পর মিনিট, ঘণ্টার পর ঘণ্টা। এমন পরিস্থিতিতে নগরবাসী উৎকণ্ঠা নিয়েই বাস করছেন। ঢাকা মহানগরের মোট সড়কের প্রায় 50% জুড়ি ব্যক্তিগত গাড়ি চলাচল করে, অথচ এগুলো মাত্র 12% যাত্রী বহন করে। এই ছোট গাড়ি যানজটের অন্যতম কারণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই যানজটের কবলে পড়ে সব মিলিয়ে দিনে আর্থিক ক্ষতি প্রায় 100 কোটি টাকা, যা জিডিপির লক্ষ্যমাত্রা অর্জনে বড় বাধা বলে মনে করছেন তারা। বিশ্বব্যাংকের তথ্য বলছে, যানজটের কবলে পড়ে বছরে 30,000 কোটি টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আর দৈনিক 32 লাখেরও বেশি কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। তীব্র যানজটের কারণে ঢাকার রাস্তায় গাড়ির গতিবেগ ঘণ্টায় গড়ে 7 কিলোমিটারে নেমে এসেছে। এভাবে চলতে থাকলে 2025 সাল নাগাদ তা 4 কিলোমিটারে নেমে আসার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। যানজট নিরসনে নানা প্রকল্প হাতে নিলেও কিছুই যেন কাজে আসছে না। প্রতিদিন এ যন্ত্রণায় ভুগতে থাকা নগরবাসীর কাছে দূর প্রান্তে আলোর রেখা 6টি মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আর বিআরটির মতো প্রকল্প। তবে এবার সেই পালে হাওয়া দিল নতুন প্রকল্প ঢাকা সাবওয়ে। ঢাকার যানজট এড়িয়ে কীভাবে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করা যায়, তার জন্য এই পাতাল পথের দিকে হাঁটতে শুরু করেছে সরকার। তবে এই পথটি মাটির কত নিচ দিয়ে যাবে, কোন দিক দিয়ে হবে, কতই বা খরচপাতি হবে, চলুন দর্শক এবার জেনে নেই সেই সব তথ্যগুলো।
রাজধানীর যানজট নিরসনে কৌশলগত পরিবহন পরিকল্পনা বা এসটিপি অনুযায়ী 2016-17 সালে ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় দৈনিক গড়ে 3 কোটি ট্রিপ বা মানুষ চলাচল করত। 2025 সালে 4 কোটি এবং 2035 সালে 5 কোটিরও বেশি ট্রিপ তৈরি হবে। এর বাইরেও আছে পণ্য পরিবহন। বিষয়টি বুঝতে পেরে সরকার এখন ঢাকার মাটির নিচের পথ তৈরি করতে যাচ্ছে। দর্শক, তথ্যটি অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করুন। রাজধানী যানজটবিহীনভাবে চলাচলের জন্য ঢাকার 13টি রুটে 238 কিলোমিটার পথে যাবে পাতাল রেল। মাটির 25 থেকে 70 ফুট গভীরে গিয়ে এই পাতালপথের ট্রেনগুলো ছুটে যাবে। সাবওয়ে নির্মিত হলে ঢাকা শহরের প্রায় 80 লাখ কর্মজীবী মানুষের মধ্যে অর্ধেক অর্থাৎ প্রায় 40 লাখ মানুষ মাটির নিচ দিয়ে অনায়াসে চলাচল করতে পারবে। পাতাল পথটি 3টি ভাগে ভাগ করে নির্মাণ কাজ এগিয়ে যাবে। প্রথম ধাপে 2030 সালের মধ্যে রাজধানীর 4টি রুটে সাবওয়ে নির্মাণ করা হবে। প্রথম পর্যায়ে নির্মাণ ব্যয় ধরা হয়েছে $41,306 মিলিয়ন। আর 2040 সালের মধ্যে আরও 4টি এবং 2050 সালের মধ্যে আরও 5টি রুটে সাবওয়ে নির্মাণের পরিকল্পনা রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে প্রথম 4টি রুটের ডিটেল ডিজাইন শেষ হয়েছে। রাজধানী ও এর আশেপাশের এলাকায় যোগাযোগে নতুন মাত্রা যোগ করবে এই সাবওয়ে বা পাতাল রেলপথ। প্রথম ধাপে 4টি রুট কোন দিক দিয়ে যাবে, চলুন দর্শক সেই তথ্যটি জেনে নেই। প্রথম রুটটি হচ্ছে কেরানীগঞ্জের ঝিলমিল থেকে টঙ্গী জংশন পর্যন্ত। এই 35 কিলোমিটার পথে থাকবে 24টি স্টেশন। ঝিলমিল থেকে শুরু হয়ে তেঘরিয়া বাজার কিংবা মুসলিমনগর গিয়ে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। সদরঘাটের যাত্রীরা সেবা নিতে পাতাল রেলপথটি বুড়িগঙ্গার তীরে সদরঘাটও নির্মিত হবে স্টেশন। দর্শক, এ বিষয়ে আপনার মতামত প্রত্যাশা করছি। রাজধানীর গুরুত্বপূর্ণ জায়গা গুলিস্তান কিংবা কাকরাইলেও পাতাল পথে ওঠানামার ব্যবস্থা রাখা হয়েছে। সাবওয়েটি হাতিরঝিল স্পর্শ করে তেজগাঁওয়ের বিজি প্রেস হয়ে রজনীগন্ধা মার্কেটে যাবে। সেখান থেকে ভাষানটেক সরকারি উচ্চ বিদ্যালয়, কালশি, উত্তরার 17 নম্বর সেক্টর নর্থ বাউনিয়া, উত্তরার 14 নম্বর হয়ে সেক্টর 10 এবং মাসিমপুর ও টঙ্গী জংশন এলাকায় সবশেষ স্টেশন নির্মাণের সিদ্ধান্ত হয়েছে। এই পথটিকে রুট 1 নম্বর বলা হচ্ছে। দুই নম্বর রুটটি গাবতলী থেকে ভেলাবো ইউনিয়ন পর্যন্ত ঠিক করা হয়েছে। এই রুটে প্রায় 23 কিলোমিটার এলাকায় 14টি স্টেশন নির্মিত হবে। গাবতলী, গোলারটেক, তুরাক সিটি, জাতীয় চিড়িয়াখানা, পূর্বাচল, গাবতলী ভেলাবো ইউনিয়ন সেক্টর 11, পূর্বাচল সেক্টর 21, পূর্বাচল সেক্টর ইস্ট, পূর্বাচল মালুম সিটি ও ভেলাবো ইউনিয়নে স্টেশন শেষ হবে। কেরানীগঞ্জ থেকে সোনাপুর প্রায় 26.5 কিলোমিটারে পথ নিয়ে গড়ে উঠবে 3 নম্বর রুট। পাতাল পথের এই রুটে 15টি স্টেশন থাকবে, যার মধ্যে কেরানীগঞ্জ, কামরাঙ্গীরচর, লালবাগ, চকবাজার, নয়াবাজার, কেরানীগঞ্জ, সূত্রাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি, ধনিয়া, রায়েরবাগ, মাতুইল, সাইনবোর্ড, সানারপাড়, মৌচাক, চিটাগাং রোড, কাঁচপুর ও সোনাপুরে স্টেশনগুলো তৈরি হবে। সবচেয়ে দীর্ঘ রুট হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নারায়ণগঞ্জের চাষাড়া পর্যন্ত। এই পথে 45 কিলোমিটার এলাকায় 32টি স্টেশন নির্মিত হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আশুলিয়া মডেল টাউন ইস্ট, উত্তরা সেক্টর 16, উত্তরা নর্থ, আজমপুর কাঁচাবাজার, শাহ কবির মাজার নর্থ, আফতাবনগর নর্থ, ওয়েস্ট নন্দীপাড়া, গ্রিন মডেল টাউন, মাতুইল রোড, নন্দীপাড়া দক্ষিণ, বাড়ুয়া সাউথ, বসুন্ধরা সাউথ, সানবেলি উত্তরপাড়া, শনির আখড়া, রায়েরবাগ, ইস্ট মোহাম্মদবাগ, ফতুল্লা স্টেশন, ডিসি অফিস নিউকোট ও নারায়ণগঞ্জের চাষাড়া এলাকায় হবে রেল স্টেশন। পুরো ঢাকাকে পাতাল পথের আওতায় আনতে আপাতত খরচ ধরা হয়েছে
8,82,380 কোটি টাকা, যা বাংলাদেশের চলতি অর্থ বছরের জাতীয় বাজেটের প্রায় দেড় গুণ। তবে প্রথম ধাপে চার রোড নির্মাণে ব্যয় হবে প্রায় 3,54,521 কোটি টাকা। এই চার রুটের মধ্যে ঝিলমিল থেকে টঙ্গী পর্যন্ত প্রায় 35 কিলোমিটার রুটে প্রতি কিলোমিটারে খরচ হবে 2,388 কোটি টাকা। গাবতলী থেকে ভোলাবো ইউনিয়ন পর্যন্ত প্রায় 23 কিলোমিটার পথে প্রতি কিলোমিটারে খরচ হবে 2,158 কোটি টাকা। কেরানীগঞ্জ সোনাপুর প্রায় 22.5 কিলোমিটার পথে প্রতি কিলোমিটারে খরচ হবে 2,217 কোটি টাকা। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে নারায়ণগঞ্জের চাষাঢ়া পর্যন্ত 45 কিলোমিটার রুটে প্রতি কিলোমিটারে প্রায় ব্যয় ধরা হয়েছে 2,312 কোটি টাকা করে। ঢাকা শহরে যানজট নিরসনে সাবওয়ে নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষা চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফেব্রুয়ারি পর্যন্ত এর 95% কাজ শেষ হয়েছে। এটি সম্পূর্ণ হলে অর্থায়ন নিশ্চিত সাপেক্ষে সাবওয়ে নির্মাণ প্রকল্প বাস্তবায়ন কাজই শীঘ্রই শুরু হবে। এরই মধ্যে 238 কিলোমিটার বা সমপরিমাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা ও প্রাথমিক নকশা প্রণয়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 90 কিলোমিটারের প্রাথমিক নকশা প্রণয়ন কাজের জন্য পরামর্শ প্রতিষ্ঠানের সাথে সাপ্লিমেন্টারি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট স্বাক্ষরিত হয়েছে বলে জানান তিনি। ঢাকায় সাবওয়ে কতটা দরকার এবার আসা যাক সেই বিষয়ে। ধারণা করা হচ্ছে ঢাকায় জনসংখ্যা যেভাবে বাড়ছে 2070 সালে গণপরিবহন ব্যবস্থা সেটা সামাল দিতে পারবে না, এমনকি মেট্রো রেল বা বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটির মতো প্রকল্প হিমশিম খাবে। তাই যানজট নিরসনের উপায় হিসাবে পাতাল রেল নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে বর্তমানে যে 6টি মেট্রো রেল নির্মাণের প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে সেগুলো 2030 সালের মধ্যে চালু হলে মেট্রো ট্রেন ব্যবহার করে কমপক্ষে 50 লাখ মানুষ সাবওয়ে বা পাতাল পথে আর উড়াল পথে যাতায়াতের সুবিধা পাবেন। একই সাথে বিআরটি সহ এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো সড়ক ব্যবস্থা গড়ে উঠেছে রাজধানীতে, ফলে আগামী 10 বছরে পাল্টে যাবে ঢাকার যোগাযোগ ব্যবস্থার চিত্র, বদলে যাবে যানজটের নগরী হিসেবে আখ্যা পাওয়া রাজধানী ঢাকার চিত্র। দর্শক আজকে এ পর্যন্তই, বিদায় নিতে হচ্ছে। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। তবে যাবার আগে অনুরোধ, দেশের সৌন্দর্য রক্ষায় যত্রতত্র পোস্টারিং থেকে বিরত থাকি, সেই সাথে পরিবেশ রক্ষায় যেখানে সেখানে ময়লা আবর্জনা না ফেলি। আর আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।